সর্বশক্তির যে মাওলা করিম আপনাকে আমাকে দীর্ঘ রাত্র পর্যন্ত দামি এক মজলিস গুরুত্বপূর্ণ, যেরকম দুনিয়ার মধ্যে যারা গুরুত্বপূর্ণ হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়, আপনারা অনেক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে মাইক কমায় দেন, আপনারা অনেক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। ওয়ানাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না নবী সাইয়্যিদ খুদি রাদিয়াল্লাহু তাআলা আনহু انهما شهد على رسول الله صلى الله عليه وسلم انه قال لا يقعد قوم يسقون الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكر الله في من عنده رواه مسلم مسلم شریف الحديث الباشا অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। আল্লাহ পাক অনবরত মজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। বুখারী শরীফের রওয়ায়ত অনুযায়ী ফেরেশতারা পাক না দিয়া এই মজলিসকে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون على الذكر فاذا وجدوا قوم يسقون الله تعالى تنادوا هلموا الى حاجتكم فيحفنهم باذنه السماء الدنيا প্রথম আসমান পর্যন্ত পাক না দিয়া ঘিরতে ঘিরতে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ দামি, যেরকম লন্ডির মধ্যে যখন আমরা জামা কাপড়গুলি দেই জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ঠিক মজলিসের মধ্যে ঢুকছিলাম আমলনামায় গুনার ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে গুনা সব সাফ হয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে। সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। হে মুমিনরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পাইরুবি করিও না, অনুসরণ করিও না শয়তানের। কেন? ইন্নাহু লাকুম আদুউ মুবিন, ওই শয়তান তোমার প্রকাশ্য গোপন দুশ্মন। ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস, ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। ঈমানের অর্থ বিশ্বাস, ইসলামের অর্থ বাহ্যিক আমল। যখন ভিন্ন ভিন্ন জায়গায় আসে তখন ঈমানের উদ্দেশ্য ইসলাম, ইসলামের উদ্দেশ্য ঈমান। ইজা ইস্তিমা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইস্তিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা, একই জায়গায় ঈমান ও ইসলাম আসছে, মনে রাখতে হবে এখানে ঈমানের দ্বারা উদ্দেশ্য হলো বিশ্বাস আর ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল। وقالت الاعراب آمنا كن لم تؤمنوا ولكن قولوا اسلمنا, এখানে ঈমানের দ্বারা উদ্দেশ্য বিশ্বাস, ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল। ولا تموتن الا وانتم مسلمون, মুসলমান না হইয়া কেউ মরিও না, তাহলে ঈমানের প্রয়োজন নাই। আল্লাহ পাক কি বলছেন? ولا تموتن الا وانتم مسلمون, তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। তার মানে এখানে ইসলামের মধ্যেও ঈমান আছে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত করেন। এখানে তো ইসলাম নাই, তার মানে ঈমানের মধ্যে ইসলামও আছে। যেহেতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা,
ইমানের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, নিশ্চিত ভাবে এখানে ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল। ইসলামটা কি, ইসলাম কাকে বলা হয়? ইসলামের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা। কি করা ভাই? কিসের উপরে? আল্লাহ আল্লাহ রসুলের উপরে আত্মসমর্পণ করা। আমার কোনো বুদ্ধি নাই, বিবেক নাই, সব শেষ। আল্লাহ আল্লাহর রসুল যেইটাকে যতটুকু ভালো মনে করে আমি সেইটাকে ততটুকুই ভালো মনে করি, আল্লাহ আল্লাহর রসুল যেইটাকে যতটুকু খারাপ মনে করে আমি সেইটাকে ততটুকুই খারাপ মনে করি। এর নাম ইসলাম। ইসলামের মধ্যে কোনো দখলদারিত্ব নাই, সংযোজন বিয়োজন নাই, সংযোজন বিয়োজন বলতে ইসলামের মধ্যে নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুম ইসলামা দীনা, শেষ। লোকটা কঠোরপন্থী মুসলমান বলে কি বলে না? লোকটা লিবারেল পন্থী মুসলমান, লোকটা মুসলমান। ইসলামের মধ্যে কঠোরপন্থী, লিবারেল পন্থী, সহজপন্থী, এগুলির কোনো অংশীদারিত্ব নেই। এটা পড়তে মনে রাখতে হবে। মডারেট মডিফিকেশন বলতে ইসলামের মধ্যে কিছু নাই। যেরকম হেরিকে টমাস আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল, সে জামাতকে কি বলছিল? মডারেট ইসলামিক দল। মডারেট ইসলামিক মানে আধুনিক ইসলামিক দল। মডারেট মানে কি? আধুনিক। মডিফিকেশন করা হয়েছে, সংযোজন বিয়োজন করা হয়েছে, শর্টকাট করা হয়েছে। হেরিকে টমাস বলছিল জামাতকে মডারেট ইসলামিক দল। ইসলামের মধ্যে কোনো মডিফিকেশন ফডিফিকেশন নাই, সংযোজন বিয়োজন বলতে ইসলামের মধ্যে কিচ্ছু নেই, কোনো সুযোগই নাই। পন্থী তিনটা, কয়টা? কঠোরপন্থী, মধ্যমপন্থী, নাইপন্থী। বলেন, কঠোরপন্থী মুসলমান, মধ্যমপন্থী মুনাফিক, নাইপন্থী নাস্তিক। কঠোরপন্থী মানে কোনো সার নাই, টুপি সুন্নাত সার নাই, দাড়ি ওয়াজিব সার নাই, লেবাস সুন্নাত সার নাই, অন ইসলামিক দল করা যাবে না, কোনো সার নাই। বুঝেন নেই? আমি মনে করি, আমি মনে করি সব বাদ দেন, যেই কয়জন লোক আল্লাহকে সেজদা করে এই কয়জন লোক যদি ইসলামের পক্ষে থাকতো কালকে ইসলাম হুকুমান হয়ে যেত। যেই কয়জন লোক আল্লাহকে সেজদা করে এই কয়জন লোকও যদি আগামীকাল ইসলামের পক্ষে স্লোগান দেয় আগামীকাল কি হয়ে যাবে? তার মানে আপনি আল্লাহকে সেজদা দেওয়াকে ফরজ মনে করছেন মসজিদের মধ্যে, কিন্তু আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা ফরজ মনে করলেন না কেন? কারণটা কোথায়? নামাজ ফরজ কি ফরজ না? আয়াত কি? আকিমুসসালাহ। বলেন ভাই, আমি তো আগেই বলছি বয়ানের শেষ দিক, আমি সংক্ষিপ্ত কিছু মুলাখাস কথা বলব, উপসংহার। আকিমুস অর্থ কি? নামাজ কায়েম করো। এই আয়াতের দ্বারা নামাজ ফরজ। মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, গোটা দুনিয়ার মধ্যে একজন মুসলমান মোমেন অস্বীকার করে না নামাজ ফরজ। সবাই একমত, নামাজ কি? আয়াত কি? আরে ভাই, সওয়াব হবে তো প্রতি হরফে দশ নেকি লেখা হয়ে গেছে। বলেন আকিমুস, করেন এই আয়াতের দ্বারা কি ফরজ? গোটা দুনিয়ার মধ্যে একজন মুসলমান মোমেন নাই যারা বলে না নামাজ ফরজ।
সবাই বলে নামাজ আয়াত। এবার পড়েন আকিমুদ্দিন, পড়েন আকিমুসসালা, আকিমুসসালা একই শব্দ আকিম, দিন আর সলা ভিন্ন, আমর একটা জিনিসের দ্বারা। ওখানে সালাতের আমর আকিম দ্বারা, এখানেও দিনের আমর আকিম দ্বারা। অথচ গোটা দুনিয়ার মানুষ সবাই একমত নামাজ ফরজ, একই শব্দ আল্লাহ পাক প্রয়োগ করছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, তোমরা দিন। এখানে আসি এই মাজানারা শুরু হয়ে গেছে। অথচ যেই আল্লাহ আকিমুসসালা বলছেন, ওই আল্লাহ আকিমুদ্দিন বলছেন। যেই জিব্রাইল আকিমুসসালার আয়াত নিয়ে আসছেন, ওই জিব্রাইল আকিমুদ্দিনের আয়াত নিয়ে আসছেন। যেই রসুলের উপরে আকিমুসসালা আয়াত আসছে, ওই রসুলের উপরই আকিমুদ্দিন আসছে। আকিমুসসালা আদায় করতে কাউর ইখতিলাফ নাই, কিন্তু আকিমুদ্দিন পালন করতে মতানৈক্য কেন? কারণ কারণ আকিমুসসালা আয়াত বাস্তবায়ন করতে পিঠ পেটের কোনো ক্ষতি নেই। কথা বলেন না কেন? আকিমুসসালা আয়াত বাস্তবায়ন করতে পেট পিঠের কোনো কি নাই, ক্ষতি নাই। কিন্তু যখন আমরা আকিমুদ্দিন কায়েম করতে যাবেন, তখন পিঠেরও ক্ষতি পেটেরও ক্ষতি। কথাটা বুঝাতে পারি নাই। কিসের ক্ষতি? চাকরি থাকবে না, দাওয়াত পাবো না, ব্যবসা লস, খামুকি, ইমামতি নাই, মহতামগিরি নাই, পীরগিরি শেষ, জেলে যাব, পিঠের উপরে মাইর পড়বে, জেলে থাকতে হবে, জীবন যাইতে পারবে। এই পেট আর পিঠ, এই সমস্যা দুইটা। আমি বহু চিন্তা করে দেখছি ঘটনাটা কি, ঘটনাটা কি? একই আল্লাহ, একই নবী, একই কোরআন, একই আদেশ, একটার জন্য সবাই একমত, কিন্তু দ্বিতীয়টার জন্য বাধা কি বলেন, জোরে বলেন। এই দুইটা, এই দুইটা, এই পেট আর পিঠ। কুতিবা আলাইকুম সিয়াম, পড়েন এই আয়াতে তো নামাজ ফরজ, এই রোজা ফরজ। ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুম, এই আয়াতের দ্বারা কিন্তু রোজা ফরজ না, এটা অন্য একটা হুকুমকে মানসুখ করা হয়েছে। সেই হুকুমটা কি? আগেকার জমানার উম্মতের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু ফেদিয়া ছিল। কেউ যদি ইচ্ছা করতো রোজাও রাখতে পারতো, কেউ ইচ্ছা করলে পরিবর্তে ফেদিয়াও দিয়ে দিতে পারতো, দুটোই সুযোগ ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য রমজান মাস পাওয়ার পরে তোমাকে রোজাই রাখতে হবে, ফেদিয়া দিলে রোজা আদায়। এর জন্য বলছেন ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে পাবে রমজান মাস তাকে অবশ্যই রোজা রাখতে হবে। পিছনে কেউ হাঁটাচলা করবেন না, বসো, সবাই বসেন। অ্যাটিটিউড আমার দিকে, কোনো দুনিয়ার খেয়াল নাই। ফামান শাহেদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যদি বড় ফজলত এসে গেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগেকার উম্মতের উপর রোজা ফরজ ছিল, কিন্তু ফেদিয়া দিয়া পার পাওয়া যেতে পারত, কিন্তু উম্মতে মুহাম্মাদি রমজান মাস পাইলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। সেই ফরজ হওয়ার আয়াতটাকে কুতিবা আলাইকুমুস সিয়াম, পড়েন পড়েন, এবার পড়েন কুতিবা আলাইকুমুল কিতাল, পড়েন একই কুতিবা আলাইকুম, কুতিবা আলাইকুম একই শব্দ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল একই শব্দ, একই আল্লাহ, একই নবীর মারফতে, একই উম্মতের উপর নাজিল করছে।
রোজা রাখার ব্যাপারে গোটা দুনিয়ার কোন উম্মত মতানৈক্য করে না, কিন্তু যখনই বলি যে অন্যায় মোকাবেলা করতে হবে, এইবার আরম্ভ হয়ে গেছে। কি কথা ঠিক না? যদি বলে অন্যায় মোকাবেলা করতে হবে, তখন বাধা কি জানি ভাই, জোরে বলেন, এই দুই জায়গায় আঘাত পড়ে, এই দুই জায়গায় আঘাত পড়ে। এর জন্য এখানে বিষয় বিন 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 অন্য 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 অথচ আল্লাহ ফাক রব্বুল আলামিন একই শব্দের দ্বারা অন্যের মোকাবেলা করার জন্য বলছেন। শুধু তাই নয়, এ গোটা দুনিয়ার মানুষ আজানের সময় আমরা কি রেই, আল্লাহু আকবার, আবারও পড়ো সবাই, আবারও আবারও শেষে গিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি শিক্ষা দিস, আল্লাহ বড়, আবারও বল আল্লাহ, আবারও বল, আবারও বল, শেষে আবারও বলে আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়, লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কার দাসত্ব নাই, কার গোলামি নাই, মুওয়াতের মালিক, বাঁচাবার মালিক, শান্তি দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক, জান্নাত দেওয়ার মালিক, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের দ্বারা রুকুতে যা, আবার সেজদায় যা, ওঠ, আবার যা, কি বুঝলেন? ও তোর মসজিদের মধ্যে আল্লাহু আকবার, মসজিদ থেকে যখন নামবি, যেহেতু আল্লাহু আকবার ছুটিয়া যাবে, আল্লাহু আকবার, তখন মাওসুদুন আকবার হয়ে যাবে, লেলিন আকবার, সক্রটিস আকবার, প্লেটো আকবার, অ্যারিস্টটল আকবার, কার্ল মার্কস আকবার, সুইটা যাবে, সতর্ক থাকিস। সোশ্যালিজম আকবার, ক্যাপিটালিজম আকবার, ডেমোক্রেসি আকবার, সেকুলারিজম আকবার, কমিউনিজম আকবার, তোর মনের মধ্যে বহু শয়তান আছে মসজিদের বাইরে, ওরা তোকে কলব থেকে আল্লাহু আকবার বাদ দিয়া এই বরত্ব, এই গুরুত্ব তোর কলবের মধ্যে ঢুকাইবে। সতর্ক থাকিস। কি করতে হবে? আল্লাহু আকবার মসজিদ, আল্লাহু আকবার মসজিদের বাহিরে, জোরে কন্ন ভাই, মসজিদ আল্লাহু আকবার, আমার মেয়ের মধ্যে, আমার ছেলের মধ্যে, আমার ব্যবসার মধ্যে, আমার নেতার মধ্যে, সেখানে শয়তান আকবার হয়ে গেছে, আমার দলের মধ্যে, খুব কঠিন মাশাআল্লাহ। বড় কে? আর কেউ না, সব ছোট, আল্লাহ বড়। আলা কুল্লি শাই, আলা কুল্লি শাই, শাই ছোটর থেকে বড়, সব জিনিসকে শাই বলা হয়, ছোটর থেকে অনুর থেকে অনু, পরমাণুর থেকে পরমাণু, বড় পর্বতের চেয়ে বড় পর্বত, বড় আসমানের চেয়ে বড় আসমান, বড় আরশের চেয়ে বড় আরশ, সবচেয়ে বড় কে? আল্লাহ, আল্লাহু আকবার, নারা লাগায় দাও, বড় কে? মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাহিরে আল্লাহু আকবার, আমার উস্তাদের মধ্যে আল্লাহু আকবার, ছেলের মধ্যে আল্লাহু আকবার, আমার নেতার মধ্যে। তা তোমার নেতার দিশেহারার মধ্যে অবস্থা কি, তোমার নীতির অবস্থা কি? সমস্যা বিরাট। যদি নেতাকে মানুই, আল্লাহর শুকর, নেতার সাথে জান্নাতে যাবা বা জাহান্নামে যাবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদ থেকে নামলাম, অমনি এক সাহাবী প্রশ্ন করে, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? আমার নবী প্রশ্ন, কিয়ামতের খবর নাস, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? কলে কিচ্ছু না।
দেন নামাজ নাই, রোজাও সেই পরিমাণের নাই, জিকিরের পাহাড় নাই, নেকের কোনো সমুদ্র আমার কাছে নাই, প্রস্তুতি বেশি নাই, কিন্তু একটা প্রস্তুতি গ্রহণ করছে, বলে কি রে কি করছোস, বলে আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি, তোমাকে আমি নেতা মানছি। অমনি আল্লাহ নবী বলেন আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়া যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে, নেতায় যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। বিশ্বাস হয় না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নাসের বহু বছর উনাস, প্রত্যেকটা মানুষকে বে আয় মা ইমাম শব্দের অর্থ কি, জোরে বলেন, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। বলেন আলহামদুলিল্লাহ। যারা মা এই ভালো মতো খেয়াল দেন, তাওয়াজ্জু, যারা মাও শুধুকে নেতা মানবা, কার্ল মার্ক্স নেতা মানবা, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবা, শেরবানরা ফজলুল্লাহকে নেতা মানবা, সরওয়ার দিকে নেতা মানবা, যারা আইয়ুব খানকে নেতা মানবা, জিন্নাহ সাহেবকে নেতা মানবা, যারা আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট শেখ সাহেবকে নেতা মানবা, মরহুম প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নেতা মানবা, এরশাদ সাহেবকে নেতা মানবা, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, যে যাকে নেতা মানবা, কেয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে, নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়া তো মাজা ধরছো কোমর, কি আমাদের ছাড়বা না, কিন্তু খবরদার মুনাফিকি করবা না, খবরদার খবরদার, কোনো মুনাফিকি করবা না। দুনিয়াতে যাকে ধরছি কিয়ামতের ময়দানে ধরবো শক্ত করে, ব্যাপার ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল সামনে থাকবে, ওলামায়ে কেরাম তার সামনে পিছনে থাকবে, তার অনুসারীরা তার পিছনে দলবদ্ধ হয়ে যাবে, আল্লাহর রসুল ঝান্ডা নিয়ে অগ্রসর হতে থাকবে, ওলামায়ে কেরাম ঝান্ডা নিয়ে অগ্রসর হতে থাকবে, আল্লাহর রসুল ওলামায়ে কেরাম যেখানে যাবে তার অনুসারীরাও সেখানে চলে যাবে, নাকি? ফিহিম লেওয়াউন ফাত্তাবিউ লেওয়াহুম, ফিহিম লেওয়াউন, তাদের জন্য থাকবে পতাকা এবং সমস্ত মানুষ সেই পতাকার অনুসরণ করবে। হাদিসের মধ্যে আসছে